আমি তো জানি যারা অতিথি আছে তাদেরকে মানুষ চেক করে, এটা কোন ধরনের নিয়ম ভাই? ভাই আমার কেরোসিন দাও ভাই। তুমি কি কেরোসিন খাওয়া শুরু করবে? না না, ওর দিকে মনে হয় শরীরে কেরোসিন আছে এক ফোঁটা। বহুত যেটা বলবে সেটাই হবে। তুমি কি ঝামেলা করছো কত? কোনো সমস্যা আছে? আকলিমা তোমার চাকরি যায়নি, বরঞ্চ তোমার চাকরি পার্মানেন্ট হয়েছে। মধু রস কর সিঙ্গারা বুলবুলি মস্ত এগুলো কিচ্ছু আমার মুখের মধ্যে নেওয়ার কোনো ইচ্ছা নেই। এ বাড়ির যে বেটি, হ্যাঁ এই বেটি তো আমার সহ্যই করতে পারে না। এ বেটির কাছে কে জানি বিচার দিছে যে তুমি আমার ডিস্টার্ব করো, আমার লগে কথা কইতেছ। আমি তার এড়িয়ে দিছি, আপনার এড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন এড়িয়ে দেওয়া যদি অপরাধ হয়ে থাকে তাহলে আপনি যান মালিকের কাছে গিয়ে রিপোর্ট করেন। রিপোর্ট কিন্তু আমিও করব, ঠিক আছে? আমি দারোয়ান রমিজ এখানে দরজায় দাঁড়ায় থেকে আমি ঠিকমতো আমার দায়িত্ব পালন করি, কিন্তু এই পাপু ভাই এসে আমার খালি ডিস্টার্ব করে, বলবো আমি মালিককে? এই চকলেট ফিরিয়া নিজের মুখের মধ্যে রং করে হান্দাই যাও। এই যে শুনেন শুনেন শুনেন, এই চকলেট আমি নিজে খাওয়ার জন্য নিজের মুখে দেওয়ার জন্য কিনা আনি নাই, আমি যাদের ভালোবাসি তাদের জন্য আনছি। আপনারা ভালোবাসি আপনি একটা নেন। লাঞ্চ হিসেবে সালাদ ভালো না? গ্লাস দাও। শরীরটা ভালো না, সেই জন্য 10টা আইটেম রান্না করতে পারলাম না, একটাই আইটেম। প্লেট দাও। এখন তো আবার বলবো না যে চিকেন খিচুড়ি আমার পছন্দ না। খেয়ে দেখো লবণ টবণ ঠিক আছে কিনা, শরীরটা ঠিক নাই, কোনো কিছুই ভালো মতো রান্না করতে পারি নাই। আমি খাবো না, আমার পেট ভরা। তুমি খাও, তুমি খাও, আমার এইসব খেতে ইচ্ছে করে না। খেতে ইচ্ছে করে নাও, সালাদটা নাও।
সালাদ নাও। জুই, কলের পুতুলের মতো বসে থাকো কেন? হাতটা চালাও না কেন? বলছি না তোমাকে যে এই কোটিপতি কন্যার ভাবটা ছাড়ো, ভাইয়ের পাতে তুলে দে। না ঠিক আছে। ঠিক আছে, ঝাল বেশি হয়েছে? একদম একদম পারফেক্ট। রাতে কি খাবে? যা সুবিধা হয়। যা সুবিধা হয় কেন? পরোটা তো পছন্দ করো, রাতের বেলা মচমচা পরোটা, পরোটা আর গরুর ভুনা মাংস করে দেই ঝাল ঝাল। হ্যাঁ, কষ্ট হয়ে যাবে না? না কষ্ট হবে না। কি রোবট একটা। সালাডটা দে। ঠিক আছে তোমরা খাও। একটু খাইলে মনে হয়। আচ্ছা ভাইয়া, আজকে সূর্য কোন দিক থেকে উঠছিল? কেন মানে মা তো ভালো হয়ে গেল, বুঝতে পারছি না। মা খারাপ কবে? মা যখন মারে তখন তো আমিই খাই, তোমার কি হয়? ঠিক আছে খা, আর কখনো খাও করে দিবি না, খা। ও দারোয়ান বাড়িওয়ালা দেদিমু কইয়া, ওরে দারোয়ান বাড়িওয়ালা দেহে দিমু কইয়া। এই কি ডাকছিস কেন? কাম তো আমাকে গড়াই লাইছে রমিজ। যে রমিজ কে? তুই রমিজ যে চেনো না? দারোয়ান, দারোয়ান রমিজ। ও আচ্ছা, হ্যাঁ কি কি কাই নাকি? আমাকে বাড়িওয়ালার যে কামের বেডি, হ্যাঁ তোর মতো পোলারে মারিয়ের মতো মাইয়ের আর না হে দড়ি বেঁধে ঘুরে, তুই করবানি রাডে উঠে যা, তোর বেশ চেলাই বেশি দামে। একটা কথা সোজা সুদি বললেই তো হয়ে যায় রে ভাই, এত পেঁচাচ্ছিস কেন? ওরা বেড়া লাইন করতে আসে মানে ওরা ভাব করতে আসে, ওকে দুজনের মধ্যে নিজেকে পার্সোনাল সমস্যা আছে আমি দেখ খেলাইছি। ওরা পার্সোনালি চকলেট বকলেট দেয় বেড়া সিঁড়িতে খারাইয়া। এতে তোর সমস্যাটা কি? তেরা দেবে কেন? এটা পাপ্পু ভাই চোখের সামনে শোন, এই পাপ্পু এই বাসায় যতদিন আছে ততদিন পর্যন্ত এই 96 নাম্বার বাসায় এই ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ড আমি হইতে দেব না। আরে বাপ রে, তোমার হঠাৎ করে বিবেক কোত্থেকে? আমার হঠাৎ করে বিবেক জাগে, তোর সমস্যা আছে? দাঁড়া, মামা আমার পাখি ফোন দিয়েছে, তুই একটু দাঁড়া আমি একটু কথা বলি আসতেছ। হ্যালো সোনামণি। আর আবেগে চললি আছে, তুমি বোঝো না। কি করবা কি করবা? আমরা কবে দেখা করব? কবে কবে? তুমি খালি তারিখটা বলো প্লিজ। ঠিক আছে ঠিক আছে, শোনো আমি তোমাকে ফোন দিতে আসি, দাঁড়াও। এটা কে কে? এটা আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। মামা শোনো, তুমি শোনো, তুই এরম করতেছিস কেন? আরে মামা প্রেম তো হয়ে গেছে। মামা কার প্রেম হয়ে গেছে? আমার সাথে দেখা করবে সে। কে? ডেট দিয়ে ভাগাইছে। আরে সেটা কে? আরে ছাড় তো, ছাতা করতেছে কে এটা? মামা এটা তো আমার একটা নতুন পাখি। হ্যাঁ পাখি তো দুদিন পরে উড়েও যাবে, তোমার ভাইয়া ডাকে চলে যাবে। এই যে তুই এটা অলক্ষী সাহলের মতো কথা বলছো। অলক্ষী সাহলের মতো কথা না তো কি, তুমি তো তোমার সঙ্গে হয়ই এটা অল টাইম। আমি তো ইতিহাস ঘেঁটে কথাটা বলতেছি নাকি? তোর কিন্তু মার মার মারি হালাই দিম ওই জায়গা দিয়ে। এ তোর এসব ফেদা পেছাল বাদ দে তো, আর আমি একটা বিপদে পড়ছি, আমার একটা সিদ্ধান্ত দে। বিপদে পড়লে পাপ্পু ভাইয়ের কাছে যাওয়া লাগবে। কি পড়ছে কি হয়েছে ক? এটা পাপ্পু ভাই হিসাবে আসি না, ঠিক আছে? এটা ফ্রেন্ড হিসাবে আসছি, আগে মনোযোগ দিয়ে শোন। হুম বলো। একটু মনোযোগ দিয়ে শোন না। আচ্ছা ঠিক আছে ক। এই মারিয়া বলছে কি মানে ও ভাবে যে মানে আমি ব্যাকবোনলেস, কিন্তু মানে আমার ওকে প্রুফ করতে হবে যে আমার আসলে আমি ব্যাকবোনলেস না। তো মানে
কি করা যায় একটু সিদ্ধান্ত দে। তোরে আমি একটা ইজি সলিউশন দেই প্রথমে। হ্যাঁ বল। তুই মারিয়ের একদিন ছাদে ডাকবি, ডাকি মামার ছাদ দিয়ে প্লিজ হারাই দিয়ে, কারণ আমার তোরে তো এমনও দেখতেছি কর না, আরো মোটেও দেখতেছি কর না, বিশ্বাস কর। আর সেকেন্ড আরেকটা যদি সলিউশন তুই চাও, তুই যেহেতু বন্ধু মানুষ তো সাহস কি হয়েছে কেমনে, তুই চাও কি আসলে তোর দাবি কি এখানে? মানে বললাম না, মানে ও ভাবে যে আমি ব্যাকবোনলেস, মানে যে মানে সুপুরুষের একটা ব্যাপার আছে না, মানে মানে আসল পুরুষ। হ্যাঁ হ্যাঁ ওইটা 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 লাগবে। তোর তো ব্যাকবোন এমনিও নাই। আচ্ছা ঠিক আছে চেতিস না, শোন তুই যেহেতু বন্ধু মানুষ, তোর যেহেতু একটা দরকার বুদ্ধি, পাপ্পু বাইয়ের কাছে আসছো ফিরেই তো দেখতে পারবি না। আর কিছু নাই, তুই সোজা সুজি বল, কথা শুনবি আর পরে কথা কবি না, কিন্তু মারিয়ের আমার কারে শোন, তুই যেটা করবি তুই মারিয়ের বাসায় যাবি। হ্যাঁ তুই ঢুকিয়া তুই যারা পছন্দ করো, হ্যাঁ তুই যারা আই লাভ ইউ বলতে চাও, হ্যাঁ জিনিসটা তুই ও বাপ মায়ের ডেকে কবি আগে। আর বাপ মায়ের বললি তুই ওরে বেড়া, আর বাপ মায়ের যদি কইতে পারো যে তুই ওরে ভালোবাসো, আর বাপ মায়ের চোখের দিকে তাকাই ওই মাইয়ের কি তোর হালাইনের কোনো লাইন আছে বেড়া? আচ্ছা ভালো তো বাস আমি মারি আগে, আর বাপ মার সামনে যেভাবে বলা যায় এই জিনিসটা যে তুই সাহস করি, তুই যে ওকে পার্মানেন্টলি জীবনে ছাড়া বসে দিবি না। দেখ বন্ধু তুই আমাদের একটা বুদ্ধি চাইছিস, আমি তোর বুদ্ধি দিছি, তুই যদি মানতে পারো তো মানলে মানবি, না মানলে তুমি যে কথা বললি কি তোর পাখির কি বাপ মার সঙ্গে কথা বলছিস নাকি পাখির সাথে? ওরে বেড়া আমার পাখি আর তোর মারি কি সেম টপিক বেড়া? আমার পাখি শেখায় ভাত আর তোর মারি খায় সি ফুড বেড়া, ওই লগে মিলেছি না। তুই মারিয়ের লগে যেটা কইছি এটা কর, তুই বাপ মারে যে আগে বুঝা, দেখি মারি অটো পট্টি গেছে মামা, আমার সময় নাই বিশ্বাস কর। আমি তোরা আরেকদিন বুদ্ধি দিতাম প্লিজ, আজকে আমি যাই, একটু পাখির সাথে জরুরি আলাপ আছে, তোর সাথে পরে কথা হইবে বিষয় নিয়ে। মারিয়া কফি। থ্যাংক ইউ ভাবি। ওয়েলকাম। একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছিলাম ভাবির সাথে। হুম। সেটা হচ্ছে আপনাদের যে নতুন কাজের মেয়ে। হুম। খুবই পাকনা। কেন, ও আবার কি করলো? পটর পটর করে কথা বলে, এত পাকনা পাকনা কথা বলে। সেদিন আমার সাথে ছাদে দেখা, আমাকে বলে আমাকে নাচ শিখাও। হ্যাঁ, তারপর পাপ্পু বলতেছিল নতুন যে দারোয়ান তার সাথে সে লুকায় লুকায় কথা বলে, গিফট আদান প্রদান করে। আচ্ছা, মানে এইসব মেয়েরা খুব চালাক হয়, খুব ডেঞ্জারাস হয়। হ্যাঁ, আপনি একটু সাবধানে থাকবেন। সেদিন দেখলাম ভাইয়ের সাথে কথা বলতেছে, প্রথম দিন এসে রিক্সা ভাড়ার জন্য যে এক্সট্রা টাকা নিল না, তখনই বুঝতে পারছি এই মেয়ে যে কি চালু। হ্যাঁ, আমি ওই দিনই বুঝতে পারছি। আর আপনাকে একটু সাবধানে থাকতে হবে ভাবি, মানে আপনি তো মানে আমি কখন ভাইয়ের সাথে এই মেয়ে কথা বলে কখন কি অঘটন ঘটায় ফেলে এটা কোনো সিওরিটি নাই কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু তোমার কথা কিছুই বুঝতেছি না মারিয়া। মানে হচ্ছে আপনি তো নিউজ মনে হয় দেখেন না, নিউজ যদি দেখতেন তাহলে বুঝতেন, নিউজে প্রায় আসে এই বাড়ির মালিকের সাথে কাজের মেয়ের প্রেম, বাড়ির মালিকের সাথে কাজের মেয়ে মিলে বউকে হত্যা, এরকম নিউজ তোরও হচ্ছে। ধুরো, তোমার ভাইয়া কি ওরকম নাকি? ভাইয়া ওরকম না, কিন্তু ওই মেয়েটা তো ওরকম হইতেই পারে, তাই না? সাবধান থাকতে তো প্রবলেম নাই। তোমার কথা শুনে মাথাটা ঘুরাচ্ছে মারিয়া। এখন তো মাথা ঘুরাচ্ছে, যখন এগুলো ঘটবে না সত্যি সত্যি তখন দেখবেন অজ্ঞান হয়ে গেছেন। তার থেকে ভালো একটা আইডিয়া দেই, এই মেয়েটাকে বাসা থেকে বের করে দেন। ধুর, কি যে বলো না, কেন আমি ওকে বাসা থেকে বের করবো? আর ও তো কোনো অন্যায় করে নেই যে আমি ওকে বের করে দিব। আর তাছাড়া এখন কাজের লোক পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া সেম কথা, ওকে বের করে তারপর আবার নতুন করে কাজের লোক কই পাবো? হুম, ঠিক আছে, আপনি চিন্তা করে দেখেন, আমার যা বলার বলে গেলাম, আমি বাড়ির সবার ভালোই চিন্তা করি, সবসময় ভালোই বলি সবার। কফিটা তো শেষ করো। আজকে আর খাবো না, আজকে আসি। মারিয়া, কফি তো শেষ। স্যার, আরাম, স্যার বসো। আরে বসো বসো, আমি বলছি সিনা স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে কি? না তো স্যার। কাজ করতে কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না স্যার। গুড। তো ব্যাপার হচ্ছে একটা সমস্যা আছে, একজন বেল দিচ্ছে কিন্তু তাকে ধরতে পারছি না, যেই জন্য কিন্তু তোমাকে রাখা হয়েছে। এই বেলটা কে দিচ্ছে এটা তোমাকে দেখতে হবে। স্যার আপনি কোনো টেনশন করেন না, আমি ধরে দিচ্ছি। মানে কোন শালার ব্যাটা এটা করতেছে আমি ধরে দিচ্ছি স্যার। তুমি যে বলছো টেনশন করি নেই, কিন্তু টেনশন তো আমি করছি, টেনশনে তো সে ফেলছে, সে আমাকে টেনশন দিচ্ছে। একে ধরতে পারলে তোমার পুরস্কার আছে স্যার। কে ধরতে পারবে? তো পারবো না মানে স্যার, অবশ্যই পারবো। আর একটা কথা শোনো, এই যে বাড়ির লোক নানান জন নানান রকমের নানান চিন্তার লোক,
নানান ধরনের অভিযোগ করছে, এসব অভিযোগ আমি কানে নিচ্ছি না। তুমি আমার উপরে আস্থা রাখবা, আমি তোমার অভিযোগ কানে নেবো না। তুমি ডিউটিটা পালন করবা, আর কোন ডিউটিটা পালন করবা, ওই লোকটাকে ধরবা, ধরে সরাসরি আমার কাছে আনবা। স্যার আমি তো এখানে দাঁড়ায় আছি স্যার, তাই না স্যার? আমি ধরে দিব স্যার আপনাকে, বললাম স্যার। গুড, পুলিশ করো বাবা, ঠিক আছে? আর ভালোমতো ডিউটি করো, কোনো চিন্তা করো না। দাঁড়া দাঁড়া, সুন্দরই আছে জায়গাটা, টুম্পা দেখলে খুশি হয়ে যাবে। টুম্পা, এটা তোমার জন্য। টুম্পা, এটা তোমার জন্য। দূর, ময়লা থাকলে এটা কি মনে করবে? বলবে যে পাপ্পুর সাথে ডেটে আসছে, এটা কেমন একটা ময়লা ছেলে জায়গায় নিয়ে আসছে। সময় হয়ে গেছে, এখন সে হাসি পড়বে। ওরে ওরে টুম্পা রে, কখন তোমায় আমি দেখবো রে। ওরে টুম্পা রে, কখন তোমায় আমি দেখবো রে। তাড়াতাড়ি চল্লাই আসো, সময় হইছে রে তোমারে। আসার সময় হয়ে গেছে। ওরে আমার টুম্পারে, কখন তুমি আসবারে। আপু, আপু, আমার এইখানে একজন গেস্ট আছে, আপনি অন্য একটা জায়গায় যেয়ে বসলে ভালো হইতো আর কি। এক্সকিউজ মি আপু, আপু, আমার এইখানে একজন গেস্ট ছিল, আপনি কি শুনতে আছেন? আপনি অন্য জায়গায় যেয়ে বসলে একটু ভালো হইতো। এক্সকিউজ মি আপু, দুঃখিত, হয়তো আপনি হারাই গেছিলেন। তুমি পাপ্পু না? জি আপু, আমি তো পাপ্পু আপু, কিন্তু আমার আসলে হয়েছে কি আপু, আপনি বোধহয় আমাকে একটু মানে, আপনি কে? আরে আমি তো সেই যে যার জন্য তুমি অপেক্ষা করছিলে। আপু আপনার বোধহয় কোথাও ভুল হইতে আছে আর কি। আমি আসলে, আমি যার সাথে দেখা করতে আসছি তার নাম হইতে আছে টুম্পা। আরে আমি তো অ্যাঞ্জেল টুম্পা। বসো না বাপু, বসো। বাবু, তুমি মানে আপনি অ্যাঞ্জেল টুম্পা? হ্যাঁ পাপ্পু, আমি তোমার অ্যাঞ্জেল টুম্পা। না মানে অবশ্যই, মানে টুম্পা মানে ওই যে আমি ফেসবুকে যার সাথে কথা বলছি অ্যাঞ্জেল টুম্পা। হে
ও আমার পাপ্পু, তুমি তো অনেক গোলে মলু। তোমার সাথে তো কোনো মিলই নাই। মানে না, মানে আমার আসলে হয়েছে কি, মানে আর কি আমার অনেক ওই শ্বাসের প্রবলেম হইতে আছে, তো মানে আমার দমটা কেমন জানি একটু আটকাই আসতে আছে আজকে। শ্বাসকষ্টের প্রবলেম আছে? না 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 না, আমার শ্বাসকষ্টের কোনো সমস্যা নাই, মানে আজকে আর কি কেমন জানি হইতে আছে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি টুম্পা। করো। মানে তোমার ফেসবুক আইডিটা কে খুলে দিয়েছে? আমি খুলেছি। অ্যাঞ্জেল নামটা কি তুমি লাগাইছো? হ্যাঁ, আমি নিজেই রেখেছি অ্যাঞ্জেল টুম্পা। কেন, আমি অ্যাঞ্জেলের মতো না? হ্যাঁ, ওই অ্যাঞ্জেল জরি না আর কি, মানে অ্যাঞ্জেল কারিনা আছে না, ওই যে নায়িকা কারিনা কাপুর, সেই রকম। আদম খাইতে কি আবার মনে হয় লাগে নাকি? এই বাড়িদার কাম করতে ইচ্ছা করতেছে না। যাই দেখি, অ্যাঞ্জেলের লগে অ্যাঙ্গেলে কোনো মিল নেই মামা। ওই বিড়ে একটা পাজি মহিলা, ওই মহিলা সারাক্ষণ আমার দাঁতের উপর রাখে। আমার মা আমার সাথে খিটখিট করবে না মিটমিট করে হাসবে, সেটা আমি আর আমার মা বুঝি। এই বেরি সারাক্ষণ আমার পিছনেই লাগে থাকে, খালি কটকট করে আমার খালি অর্ডার দিব, আর যদি একটু দেরি হয় তাহলে জারি আর জারি। চাকরি কি তারে ছেড়ে দেওয়া লাগবে? কি করতেছি দেখবার পারো না? চোখ কি অন্ধ নাকি রে? যখনই এদিক ওদিক তাকাই তখনই মনে হয় যে আমি চোখে ঝাপসা দেখতেছি। 45 যে ওটাকে গিট মারো, মানে 45 উপরে যাবে না। 45 মনে করো লাস্ট।